5,00,000 টাকা ব্যয় করে 4 কিলোমিটার লম্বা বড় পদ্মা বানিয়েছে এবং কি সেই পদ্মা তার এলাকার মধ্যে পেঁচিয়ে রেখেছে, উড়াচ্ছে। ভাই একবার চিন্তা করেছেন, 5,00,000 টাকা ব্যয় করেছে বর্তমান সময়ে এসে, তার বড় 80,000 টাকা ছিল সেইটাও শেষ করেছে এই পতাকা বানাতে গিয়ে। তাছাড়া তার বাড়ির রংটাও কিন্তু ওই রং দিয়ে সাজানো হয়েছে। আরে হঠাৎ করে কেন বিদেশি পতাকায় বাংলাদেশ ভরে উঠছে? তাদের মনের মধ্যে কতটা ফুর্তি লেগেছে যার কারণে 5,00,000 টাকা ব্যয় করতে পেরেছে তারা। জমি বিক্রি করে দিয়েছে, গয়না বিক্রি করে দিয়েছে, বোর জমানো টাকা শেষ করে দিয়েছে এই পতাকা বানানোর জন্য। এখন ভাই বর্তমানে বাংলাদেশের এমন একটি অবস্থা, অনেক জায়গায় পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ এখন ভালোমন্দ খেতে পারছে না, অনেক মানুষ না খেয়ে আছে। এমন অবস্থায় যদি 5,00,000 টাকা ব্যয় করে মানুষ পতাকা বানায়, যেই পতাকা 2 দিন পর ফেলে দেবে কারণ ওইটার পরে দাম নাই, সেইখানে আজকে যদি 5,000 টাকা খরচ করে একটি বড় পতাকা বানিয়ে আজকে যদি আকাশের মধ্যে উড়ানো যেত, আর সেইটা যদি লাল সবুজের পতাকা হয়ে থাকতো, তাহলে আজকের ভিডিওটি অনেক গর্ব সহকারে বানাতাম। এই ভিডিওটা দেখার পর যতটা খুশি হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি মন খারাপ হয়ে গেছে। আজকে 5,00,000 টাকা ব্যয় করে তারা কিন্তু অনেক সুন্দর একটি বিজনেস চালু করতে পারতো। আজকে 5,00,000 টাকা ব্যয় করলে অনেক মানুষের কিন্তু কর্মসংস্থান হতো, তার বোর জমানো 80,000 টাকা গরিব মানুষের উপকারের জন্য কাজে লাগাতে পারতো। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম 4,00,000-5,00,000 টাকা ব্যয় করে জমি বিক্রি করে তারপরে কিন্তু বড় বড় পতাকা বানিয়েছে, তারপর ওই দেশ থেকে কিছুটা পরিমাণ সাহায্য পেয়েছে ওই ব্যক্তি, যার কারণে মানুষ এই সুযোগটি এখন কাজে লাগাতে চাচ্ছে। ভেবেছে যে আমি এখন জমি বিক্রি করে 4-5 লাখ টাকা ব্যয় করে বড় একটা পতাকা বানাবো, এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে সংবাদ প্রচার হবে, তখন যদি ওই দেশ থেকে একটু সুযোগ সুবিধা আসে, ওই দেশে যদি আমাদেরকে নিয়ে যায়, তবে মনে রাখবেন ঘুঘু কিন্তু বারবার ধান খাইতে আসে না, একবার হয়ে গেছে বিধা, এখন আপনাদেরকে তারা আবার টাকা দিয়ে সাহায্য করবে এটা হতে নাও পারে। তাহলে কি এই 5,00,000 টাকা আপনাদের পুরাই জলে গেল ভাই? আপনারা একটু চিন্তা করেন, এই বিষয়টা আপনাদের কাছে কি মনে হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি এখনই শেয়ার করতে থাকুন যাতে করে আরো মানুষ জানতে পারে। আমাদের বাংলাদেশে এখনো এমন মানুষ আছে যারা 4-5 লক্ষ টাকা ব্যয় করে জমি বিক্রি করে অন্য দেশের পতাকা বানায় এবং সেইটা আকাশের মধ্যে উড়ায়, তাও আবার বাংলাদেশের আকাশের মধ্যে। আপনারা কি জানেন ভাই বাংলাদেশের লাল সবুজের পতাকা অর্জন করার জন্য কত লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, কত মা বোনের ইজ্জত গিয়েছে, মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের লাল সবুজের পতাকা, সেই পতাকাকে আপনারা আপনাদের কতজন বাসার মধ্যে লাগাচ্ছেন? তবে সেইখানে আপনার বাসার ছাদের মধ্যে বা বাসার ছাদের মধ্যে দেখা যাচ্ছে অন্য অন্য দেশের প্রতীকে আপনাদের বাসা রঙিন হয়ে আছে বা ছাদ রঙিন হয়ে আছে। মনে রাখবেন লাল সবুজের বাংলাদেশে কখনো অন্য দেশের পতাকা মানায় না। আপনি একটি দলকে সাপোর্ট করেন তার মানে এই নয় যে সেই দেশের ফ্ল্যাগ আপনাদের বাসার ছাদের মধ্যে টাঙাতে হবে। সেই দেশের পতাকা লাগিয়ে আপনি কি চিন্তা করছেন, কি প্রমাণ করতে চাচ্ছেন, আপনি কি সেই দেশের একজন নাগরিক? আপনি যদি সেই দেশের নাগরিক না হয়ে থাকেন, তাহলে এই দেশের নাগরিক হয়ে এই দেশের মধ্যে আপনি সেই দেশের পতাকা কেন লাগাচ্ছেন? এত টাকা কোথা থেকে আসে আপনাদের ভাই? এই যে 5,00,000 টাকা আজকে সবকিছু শেষ করে তারপর পতাকা বানিয়েছেন, এই পতাকা দিয়ে আপনার কি হবে? না পারবেন এই পতাকাটা বিক্রি করতে? কিছুই তো পারবেন না, পুরো টাকাটা ইত্তো জলে গেল ভাই। এইগুলা কি করতেছেন? আপনাদের মাথার মধ্যে কি এখনো কাজ করতেছে না? মানে এতটা কেন বিকৃত হয়ে গেছে মানুষের মাথা? অনেক মানুষ 1,00,000 টাকার জন্য তাদের স্বপ্ন পূরণ করতে পারে না, অনেক মানুষ 10,000 টাকার জন্য একটা ব্যবসা শুরু করতে পারে না, সেখানে 5,00,000 টাকা জলে ফেলে দিলেন ভাই, তাও আপনার সর্বোচ্চটা শেষ করে। যাই হোক, আপনাদেরকে নিয়ে বেশি কিছু বলার নাই, এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হয়েছে আপনার একটু আপনাদের মূল্যবান মতামত করে জানাবেন। দেখতে চাই আপনাদের মূল্যবান মতামত। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।